তো এখন দাঁড়িয়ে আছি আমি অশোকনগর থেকে নৈহাটি যাওয়ার দিকে রাস্তায়, পিছনে ওই রাস্তা সুরা রাস্তা, এটা হাইওয়ে বলতে পারো না, হাইওয়ে না। আর দেখায় পিছনে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পেট্রোল পাম্পের টাওয়ার, অশোকনগরের পেট্রোল পাওয়ার হলো। যাওয়া যাক নৈহাটি, আর নৈহাটি যাচ্ছি বাইক সার্ভিসিংয়ে, আর যাচ্ছি যখন তো একটা ব্লগ তো হবেই, তো নতুন একটা ব্লগ আসছে, তো লাস্টে দেখে থাকো। পিছনে MS বাজাজ, যেখানে বাইক সার্ভিসিং হচ্ছে, ভিতরে সার্ভিসে দেওয়া আছে, তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ওখানে শুট করতে পারিনি। সার্ভিস হয়ে যাক, তারপরে তোমার সাথে কথা বলছি। আর সো ফাইনালি আমার বাইক সার্ভিস হয়ে গেছে, কান থেকেই গাড়ি তুলে নিই, মাইক সেট। হ্যাঁ, ফাইনালি আমার বাইক সার্ভিস হয়ে গেছে। তো বলছিলাম যে নৈহাটি এসে, আর নৈহাটি ফেমাস বিরিয়ানি, বোম্বে বিরিয়ানি তো অনেকে দেখেছো আগে অনেক ভিডিওতে, তো আজ সেটাই ট্রাই করবো। তো ফার্স্টে লোকেশনটা বলে নিই, এটা হলো সাহেব কলোনি। এই পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছ ওটা হাবড়ায় যায়, আর এই পাশে যে রাস্তাটা এটা যায় কল্যাণী হাইওয়ে। যেমন কল্যাণী হাইওয়েতে এসেছিলাম আজকে, সামনে MS বাজাজ। তো দুটো বেজে গেছে, তো তোমাদের বিরিয়ানি প্রিপারেশনটা দেখাতে পারবো না, কারণ বিরিয়ানি রেডি। সব থেকে বড়ো কথা হলো তুমি এখানে এসে ফ্রিতেও বিরিয়ানি খেতে পারো। তো বিরিয়ানি খাবে কী করে, এখানে হাফ প্লেট বিরিয়ানির দাম 140 টাকা, আর ফুল প্লেট বিরিয়ানির দাম 240 টাকা। সো যেই বিরিয়ানি খাও না কেন, তোমার তার সাথে তোমাকে একটা 10 টাকা কুপন ভাউচার দেবে। সো কুপন ভাউচার তুমি যদি পরে এই কুপন ভাউচারের পরে বার এসে নাও, তো সেই 140 টাকা থেকে 10 টাকা মাইনাস যায়। এরকম যদি তুমি 14টা বা 24টা জোগাড় করতে পারো, তো ফুল প্লেট বা হাফ প্লেট তুমি বিরিয়ানি ফ্রিতেও পেয়ে যেতে পারো। এত নয়েজ, তোমার জানো আমার ভিডিও নয়েজ হবে, পিছনে গাড়ি আছে ভটভট করছে, যাই হোক যা কিছু হোক, এই হলো সেই কুপন, দেখে নাও 10 টাকা ভাউচার কুপন। এটা এসিড ব্যানে হলো, এখানে একটু তোমার হাজির মেনটেন করে, এদের ডেটল দেখতে পাচ্ছ। অলরাইট গাইস, সামনে চলে এসে বিরিয়ানি। তো ফার্স্টে দেখো রাইসটা, দেখো একটু জুসি আছে, আর এরকম ঝরঝরে রাইস, মোটর যায় না, আর একটা ডিম দিয়েছে দেখতে পাচ্ছ, পেঁয়াজ আছে, শসা আছে, আর সাথে গ্রিন চাটনিও দিয়েছে। আর এবার মেন মজা মটনের পিসটা দেখো, জাস্ট পুরো এটা রিয়াজি মাংস, একটা চর্বি মাংস, একটা রিয়াজি মাংস, সাইজটা 130 গ্রাম, দেখতে পাচ্ছ কত বড়। আজকে মজা চলে আসবে ভাই খেতে, ভাই কোনো কথা হবে না। ভিতরটা গাম্বা মার্কেটে আলু দিয়েছে, একটা আলুর হাফ। সো আর কি, এবার খাওয়া যাক। তো আমার হাতে চলে এসে বিরিয়ানি, আচ্ছা ডিম দিয়েছে, মাংস তো দেখেছো, কিছু বলার নেই মাংস নিয়ে বেশি। আর রাইসটা একদম ঝুরঝুরে রাইস, অয়েলি আছে, মোটর যায় না, আর প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু রাইসের মধ্যে তেমন কোনো বেশি আতর বা বেশি যে আতরের গন্ধ পা সেটা পাওয়া যাচ্ছে না মোটেও, একদম পারফেক্ট। একটা সত্যি কথা বলবো,
রাইসটা জাস্ট অসাধারণ। দীপ্তদাকে কপি করলাম যেন কপিরাইট না পড়ে যায়, ভয় লাগে মাঝে মাঝে। কিছু বলার নেই ভাই রাইসটা নিয়ে, একদম মাখো মাখো। আর আলু, আলুটা দেখেছো কত বড়, আর নরমটা দেখো, জাস্ট নরমটা দেখো কত নরম, ভেঙে গেল। আর এরকম আলু স্ট্রিট ব্র্যান্ডে পাওয়া যায় না, পুরো ভিতর অবধি মশলা গেছে। আলুটা খেয়ে দেখে বাচ্চা, আলুটা মুখে দিলাম গলে গেল গাছে, আর নরমটা ভালো। কিন্তু আমি এরকম আলু খুব কম খেয়েছি যে আলুর ভিতরে প্রচণ্ড পরিমাণ মশলা গেছে, আর মটনের সেন্টটা সেটা একদম ভালো করে পাওয়া যাচ্ছে। চর্বিও দিয়েছে দেখো, চর্বি। এবার ডিমের রিভিউ দেবো, সাদা রঙের ডিম, পোলট্রির ডিম, ডিমের ভিতরে কুসুম, তাও খাওয়া যাক। এখন রিভিউ কে দেয় ভাই, যাই হোক খেতে লাগে। সরষা খাবো এবার, সাথে গ্রিন চাটনিটাও দিয়েছে, গ্রিন চাটনিটা খেয়ে খাবো। আর গ্রিন চাটনিটাও ভালো খেতে, পেঁয়াজ সাথে ধরো খেতে লাগে। দারুণ খেতে লাগছে, এবারই তো মেন জিনিস মটনের পালা। চলো মটনটা চাই করি এবার একটু। আরে হাত দেওয়া আছে না, এতটা গরম, কিন্তু গরমকাল পড়ে গেছে, তারপরে আরও গরমে রাইস। জিনিসটা ভাই দেখো জাস্ট নরমটা দেখো, আর চর্বি টাইপ পিস দিয়েছে, ইয়াজি পিস এগুলো, মটন ভালোই নরম। এই দেখো মটন কি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এই দেখো জাস্ট এই মটনের মধ্যে যে পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছ, দেখো ভালো করে। রিয়াজি খাসি না হলে কিন্তু এখন পিঙ্কিশ কালার হয় না, আর যে রিয়াজি খাসি পিঙ্কিশ কালারের মাধ্যমেই বোঝা যায়। তো এবার খেতে লাগি বেশি না বকে। আহা আহা, এখন বিরিয়ানি একটা কথা বলে রাখি, আমি কিন্তু হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি, যাতে একটা মটন, একটা আলু, একটা ডিম রয়েছে, দাম 140 টাকা। আর ফুল প্লেট বিরিয়ানির দাম হলো 240 টাকা বা 250 টাকা সামথিং, এরকম কিছু জানি না ঠিক। সো ওখানে 2 পিস মটন, 2 পিস আলু আর একটা ডিম পাবে। সো খেতে লাগি এবার, আমার সামনে চলে এসে বন্ধ বিহারের মালিক, যা দাদাও বলতে পারি। আচ্ছা তোমার পাশে নামটা বলে দাও, বিজয় বিশ্বাস। তো এই বম্বে বিহারি নামটা কেন? বম্বে বিহারি নামটা সব জায়গায় আমার বলা হয়েছে, এবং আবার নতুন করে বলি, যেটা হচ্ছে যে কলকাতার মধ্যে বম্বে বিরিয়ানি, এটা হচ্ছে মেন। বম্বেতে কলকাতা শুনলে যেরকম শুনতে লাগে আমাদের, তাই কলকাতার মধ্যে বম্বে বিরিয়ানি অন্যরকম শুনতে লাগবে বলি সেই নামটা দেওয়া, এবং বম্বে নামটা তো খুব ভালো। আর একটা দোকান আছে, হ্যাঁ, এই দোকানের মধ্যে কোনো লিঙ্ক বা কোনো কিছু না, দোকানের মধ্যে কোনো লিঙ্ক নেই। বম্বে বিরিয়ানি মেনেছে এটা, ওটা হচ্ছে বম্বে বিরিয়ানি কেবিন, কেবিন, হ্যাঁ। আইটা শুধু বম্বে বিরিয়ানি ব্লগ আছে, সব তো বম্বে বিরিয়ানি ব্লগই আছে, হ্যাঁ, কেবিন নেই। কিন্তু ওর সেম দেখলাম দুটো নামই পুরো সেম, একই রকম ব্যানার, সেটা করছে জাস্ট ওর নিজস্ব বিজনেস চালানোর জন্য। যদি এখান থেকে কাজ শিখেছে, নিজের বিজনেস চালানোর জন্য করছে। যতক্ষণ এখানে আছি হাই রোডে,
ফুটপাতে যতদিন আছে ততক্ষণ আবার আমাদের পার্মানেন্টলি যখন জায়গা হয়ে যাবে তখন তো সে যেতে পারবে না। এখনও কোনো পার্মানেন্ট জায়গা কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, কথাবার্তা চলছে। আজ বিরিয়ানির দামগুলো বলে দাও। দাম বলতে আমাদের চিকেন বিরিয়ানি 100 টাকা, মাটন বিরিয়ানি হচ্ছে 140 টাকা, হচ্ছে হাফ। ওগুলো হচ্ছে মাটন বিরিয়ানি 250 টাকা, 2 পিস দিয়ে, 2 পিস আলু, 1 পিস ডিম, রাইসের কোয়ান্টিটি বেশি। আর চিকেন হচ্ছে সেম, 2 পিস চিকেন, 2 পিস আলু, 1 পিস ডিম, আর রাইসের কোয়ান্টিটি বেশি। এটা হচ্ছে ফুল, এটা আমরা দুজন খেতে পারি। মানে ফুল প্লেট বিরিয়ানি নিলে দুজন খেতে পারে আরামসে? আসল খেতে পারে, পুরোটাই খেতে পারে। আর কোন মটনের কোন মানে সাইজটা কেমন? মানে 120 থেকে 130 গ্রাম, 120 থেকে 130 গ্রাম, এবং সব পিস সমান। যা দেখলাম রিয়াজি মাংস, একদম রিয়াজি রিয়াজি। আর একটা হচ্ছে যেটা স্পেশাল মাটন বিরিয়ানি আছে, সেটা হচ্ছে 3 পিস মাটন দিয়ে, 120 থেকে 130 গ্রাম, 3 পিস মাটন, 2 পিস আলু, 1 পিস ডিম। যারা বেশি খেতে চায় মাটন ব্যাপার, মাটনটা স্পেশাল মাটন বিরিয়ানি। সপ্তাহে কদিন খোলা থাকে? আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সপ্তাহে 7 দিন মানে বন্ধ নেই? একদম বন্ধ নেই, আমাদের কোনো বন্ধ নেই। ওপেনিং কখন থেকে হয়? ওপেনিং আর মানে সকাল 12 দুপুর 12টা থেকে রাত 10টা অনলাইন অর্ডার হয় সামনে? হ্যাঁ হ্যাঁ খোলা থাকে। এবং আমাদের যেটা হচ্ছে এখন আমাদের অনেক কাস্টমার, প্রচুর কাস্টমার আছে। হ্যাঁ প্রত্যেকদিন কেউ না কেউ আসছে ফ্রিতে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে। কুপন সিস্টেম শুনলাম, কুপন সিস্টেম ওইটা বলে দাও। কুপন সিস্টেম ফ্রিতে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে বলতে গেলে, যারা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি নিচ্ছে, হ্যাঁ তারা একটা করে কুপন নিয়ে যাচ্ছে। এবং কুপন জমিয়ে জমিয়ে কেউ যদি চিকেন বিরিয়ানি নেয় 10টা কুপন জমালো, কেউ যদি মাটন বিরিয়ানি নেয় 14টা কুপন জমিয়ে নিয়ে চলে আসে, ফ্রিতে বিরিয়ানি নিয়ে যাচ্ছে। ওই আর নতুন অফার একটা, হ্যাঁ এটাও এটা দোকানের স্পেশালিটি। এবং এটা আমার এখানে প্রথম, এবং এটা বম্বে বিরিয়ানিতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, বিকল্প কোথাও এখনও পর্যন্ত চালু হয়নি, আমি প্রথম চালু করেছি এটা। আচ্ছা ভালো। এবং কাস্টমারদের সুবিধার্থে যেন বোঝে এটাই বম্বে বিরিয়ানি, কারণ অন্য ক্ষেত্রে অনেকে কপি করে বম্বে বিরিয়ানি কপি করে চলছে, আর এখানে যে কাজ শিখেছে শিখেই সেটাকে কপি করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু মেন হাব রিলেটেড হয়ে যাচ্ছে, মেন হাব হচ্ছে এটাই। সো অল রাইট গাইস, বিরিয়ানি খাওয়া শেষ, প্রচণ্ড গরম পড়ছে, আর নয়েস হচ্ছে বাইরে প্রচুর জ্যাম লেগে গেছে, পিছনে দেখতে পাচ্ছ। যেটা বলছিলাম, এখানে কিন্তু দুটো বোম্বে বিরিয়ানি আছে, একটা ওল্ড আর একটা হলো নতুন, মানে ওটা বোম্বে বিরিয়ানি কেবিন। সো বোম্বে বিরিয়ানি ওল্ড এটাই বেস্ট, কারণ ওল্ড ইজ গোল্ড হয় সবসময়, তোমরা জানো। এই বোম্বে বিরিয়ানি কিন্তু একটা ফ্যামিলি বিজনেস বলতে পারো, কারণ পিছনে দাদা আর দিদি, মানে দাদার বোন বা দিদি হয়, আর একটা হলো দাদার মা, এই তিনজনে মিলে কিন্তু এই বিরিয়ানির দোকানটা চালায়। ওইখানে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ প্রচণ্ড নয়েস হচ্ছিলো। তো বাড়ি এসে ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিও এইটুকুই, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করে দিও, এই দেখেছো সবাইকে ধন্যবাদ। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, নিচে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা ওটা ভেঙে দাও, যা খুশি করে দাও, কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও, জানো লালটা থেকে খয়েরি কালার বা ওইটা কী বলে গ্রে কালার হয়ে যাওয়া চাই। সো ওকে বাই।